হিরাস থেকে বিরিয়ানি নিয়ে এসে, হিরাস থেকে বিরিয়ানি নিয়ে এসে বারবার করে বাবাকে বললাম, বারবার করে বললাম, বাবা অনেকদিন আপনি ভালো খাওয়া খাননি, নিন বিরিয়ানি খান। খুবই সঙ্গে সঙ্গে বললেন, না এই খাবো না, বিরিয়ানি খাবো না, আমার নাম শেখর রায়, ওর মধ্যে খাব না, ওর মধ্যে বিষ পেশানো আছে, খাব না। মিথ্যে কথা পারিজাত, পারিজাত মিথ্যে কথা বলছে প্রিয়াঙ্কা, ও মিথ্যেবাদী। বুঝো ছালা, আবার আপনি আমায় মিথ্যাবাদী বলছেন? সত্যি বাবা, তোমাদের নিয়ে আর পারছি না, তোমাদের সাথে না আমি এই সংসারে থাকলে পাগল হয়ে যাব, পাগল। তাই নাকি? আমাদের জন্য তুই পাগল হয়ে যাবি? এত বড় এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি প্রিয়াঙ্কা? তুই ছিলিস আমার একমাত্র আশা ভরসা, সেই তুই আজ আমাকে এত বড় কথাটা বলতে পারলি। আবার চেয়ে তুই পারিজাতকে বেশি বিশ্বাস করিস? ও ভগবান, এই কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে। ভালো লাগে না একটা একটা মুহূর্তে পারি আমার ভালো লাগে না, দীপঙ্করের খুনি কবিতা মিত্র, কি ব্যাপার পারিজাত? কবিতা মিত্র তোমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন? আমি কি করে জানবো? আমি কি তৃষা, তুমি একটা কাজ করো, তুমি ভদ্রমহিলাকে বলো আমার সাথে দেখা হবে না, আমার সঙ্গে দেখা করতে হলে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে যেন বাড়িতে আসে, যাও। ফোন তো উনি করেছিলেন, কিন্তু আপনার ফোনে সুইচ অফ আছে, সুইচ অফ, তাই উনি বাড়িতে চলে এসেছেন। চলে যেতে বলো, বলে দেখা হবে না, যাও। না, যখন উনি বাড়িতে এসেছেন নিশ্চয়ই কোনো জরুরি প্রয়োজনে এসেছেন, তুমি যাও, কবিতা মিত্রকে ভেতরে পাঠিয়ে দাও, আমিও আমার স্বামীর হত্যাকারিনীর মুখোমুখি হতে চাই। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, কবিতা মিত্রকে ভেতরে পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি কবিতা মিত্রকে এখানে পাঠিয়ে দিচ্ছি। তৃষা, কেন 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 প্রিয়াঙ্কা, এতদিন পরে কালসাপটার সাথে আবার খেলা খেলতে চাইছো কেন? কেন কেন ভুলে যাচ্ছ তোমার প্রথম স্বামী দীপঙ্করকে খুন করে 8 বছর জেল খেটেছে? ভুলিনি তো, ভুলিনি, সেই জন্য তো ওই মহিলাকে একবার চাক্ষুষ দেখতে চাই। তাছাড়া দীপঙ্করের খুনি কবিতা মিত্র তোমার কাছে কোন জরুরি প্রয়োজনে এসেছে সেটাও আমায় জানতে হবে। যে আমার ব্যাপারে একদম কৌতূহল দেখাবে না তুমি? আমার ব্যাপার আমাকে দেখতে দাও, আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না, মনে থাকবে? নিশ্চয়ই মনে আছে পারিজাত। তুমি আমার মামাতো বোন মিঠুর বিয়েতে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, অনেক বড় বড় কথাটা তো বলেছিলে, সেসব কি আমি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারি পারিজাত? তাই তো তোমার ফোনে বারবার রিং করছি, খালি সুইচ অফ সুইচ অফ সুইচ অফ আছে দেখে তোমাকে না জানিয়ে সারপ্রাইজ দিতে তোমার বাড়িতে চলে এলাম। ইনি কে? ইনি সে হতভাগিনী যার স্বামীকে তুমি খুন করেছো, তারপর 8 বছর জেল খেটেছো। ইনি প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট শেখর রায় বে প্রিয়াঙ্কা। ও আই সি, আপনি তাহলে প্রিয়াঙ্কা? নমস্কার। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা, পারিজাত সেনের স্ত্রী প্রিয়াঙ্কা সেন। কি 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 বললেন? ওয়াট ডিড ইউ সে? কি পারিজাত সেনের স্ত্রী প্রিয়াঙ্কা? পারিজাত, এসব উনি কি আজে বাজে কথা বলছেন পারিজাত? ছটফট করো না, দাঁড়াও একটু ভালো করে ধরতে দাও।
তোমার স্ত্রী প্রিয়াঙ্কা মানে কী সারা করছো, চুপ করতে বলছো কেন? আমি চুপ করবো না, সব বলবো বলে এসেছি। তোমার স্ত্রী প্রিয়াঙ্কা সেন মানে? না না না, উনি ভুল বলছেন তাই না পারেজা? আইদার ভুল বলছেন নাহলে মিথ্যে বলছেন। তোমার স্ত্রী কী করে হবেন পারেজা? আরে তুমি তো আমাকে কথা দিয়েছিলে। কবিতা, স্টপ দিস ননসেন্স। এই ব্যাপারে একটা কথা তুমি এখানে বলবে না, ঠিক আছে? না পারেজা, ওনাকে বলতে দাও। এর আগে ও আমার স্বামী দীপঙ্করকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এবার ও আমার কি সর্বনাশ করতে চায় সেটা আমায় জানতে দাও। এক্সকিউজ মি প্লিজ ম্যাডাম, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এখানে আপনার কোনো সর্বনাশ সর্বনাশ করতে আসিনি। আমি এক্স্যাক্টলি যেটা সত্যি সেটা জাস্ট আপনাকে বলতে এসেছি। সত্যি? কি সত্যি বলুন, কি বলতে চান? না, পারিজা তোমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। আমার মামাতো বোন মিঠুর বিয়েতে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে বলে কথা দিয়েছিল। মিঠুর বিয়ের 7 দিন পরেই পারিজাতের সঙ্গে আমার রেজিস্ট্রি করে বিয়ে। তার ঠিক 7 দিন পর পারিজাতের সঙ্গে আমি হানিমুন করতে সুইজারল্যান্ড যাচ্ছি। কোথায় যাচ্ছি? সুইজারল্যান্ড। বলনি ওনাকে? লজ্জা পেয়ে গেছে, নটি বয়। ওকে, নো প্রবলেম, আমি বলে দিচ্ছি। সুইজারল্যান্ড যাচ্ছি ম্যাডাম ওর সঙ্গে হানিমুন করতে। আপনি গেছেন কখনো সুইজারল্যান্ড? আই থিঙ্ক নো। আমরা যাচ্ছি, হোটেল বুকিং হয়ে গেছে, প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, প্যাকিং শ্যাকিং এভরিথিং ইজ রেডি। আর এখন কিনা আপনি নন রোম্যান্টিকলি বলছেন আমি পরে যাচ্ছি না স্ত্রী প্রিয়াঙ্কুশ। হোয়াট ইজ দিস ননসেন্স পারিজা? এসব উনি কি আজে বাজে কথা বলছেন পারিজা? বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। সরি ম্যাডাম, আর একবার বিরক্ত করতে আসতে হলো। আবার কি বলতে এসেছো? হ্যাঁ, আবার কোন মাস দিতে এলে মানে কি খবর দিতে এলে শুনি না? মানে এবারে এক ভদ্রলোক, এক ভদ্রলোক আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছেন। প্রিয়াঙ্কার সাথে? ভদ্রলোককে কিরম দেখতে গো? ভদ্রলোক ফর্সা ফর্সা, লম্বা লম্বা, বড় বড় চোখ, বড় বড় চোখ, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, যাকে বললে সুপুরুষ। তোমার কাছে তো সবাই সুপুরুষ তাই না? হ্যাঁ। শালা দুশ্চরিত্র কোথাকার, নাম বলো। ভদ্রলোকের নাম উজান সর্দার। উজান সর্দার, উজান সর্দার, উজান কেবে, উজান সর্দার এখানে এসছে, উজান সর্দার কেবে, উজান সর্দার এখানে এসছে কেন? কিছু ও, এ তোমার কাজ, এ তোমার কাজ কবিতা। তুমি উজান সর্দারের সাথে হাত মিলিয়ে রায় ভিলাতে এসেছো আমাকে জব্দ করবে বলে তাই না? মাঝে মাঝে কথা বলো না পারে যা আমি বলে সেই সুন্দর মুহূর্তটার জন্য হাপিত্যেশ করে বসে আছি, আর তুমি কিনা বলছো নন রোম্যান্টিকলি আমি উজান সর্দারকে সঙ্গে নিয়ে তোমার সর্বনাশ করতে এসেছি তাও এই রাইভেলেতে। হোয়াট ইজ দিস ননসেন্স পারিজা? তারই এক্সকিউজ, এক্সকিউজ অ্যান্ড এক্সকিউজ। আমি আমি জানতে চাই উজান সর্দার এখানে আসছে কেন? উজান সর্দার এখানে আসছে কেন? উজান সর্দার এখানে আসবে কেন? আজ আমি আপনাকে এখানে একটু মাদারি খেলা দেখাতে চাই স্যার, রসদ সংগ্রহ করতে এসেছি। আমি আমার লেখার রসদ সংগ্রহ করতে এসেছি মিস্টার সেন। মানে আমি ঠিক বুঝলাম না। বুঝিয়ে দিচ্ছি, মানে আমার লেখাটা ওই অন্তিম পর্বের কাছাকাছি এসে হঠাৎ করে থমকে গেছে। আজ আমি আপনার কাছ থেকে সেই থমকে যাওয়া কাহিনীর রসদ সংগ্রহ করতে এসেছি মিস্টার পারিজাত সেন। আমি উজান সর্দার। তৃষা, তুমি এখন এখান থেকে যেতে পারো। ওকে স্যার। আর হ্যাঁ, এতদিন ধরে আমাকে সাহায্য করে আসার জন্য আমি তোমাকে জানাচ্ছি আমার অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। তৃষা সাহায্য করেছে মানে? মানে এতদিন আপনি খাল কেটে কুমির ধরে এনে ঘরে পুষেছিলেন স্যার, আজ আমার কাজ শেষ, তাই আপনার চাকরিতে ইস্তফা দিয়ে আজ আমি চলে যাচ্ছি। গুড বাই। তৃষা,
মাই নেম ইজ পারিজাত সেন। সালা, আমার সাথে বেঈমানি করার খেসারত দিতে হবে তোকে রে সালি। খেসারত তোমাকে অনেক দিতে হবে পারিজাত। জোরে বলুন। যাবার আগে আবার একটা কথা স্পষ্ট করে বলে যেতে চাই কবিতা। জোরে বলুন, জোরে। আমি কিন্তু পারিজাত সেনের স্ত্রী প্রিয়াঙ্কা সেন। এক স্ত্রী বর্তমান থাকতে পারিজাত কিন্তু দ্বিতীয় কোনো মহিলাকে বিয়ে করতে পারে না। তা যদি করে তাহলে কিন্তু আমি পারিজাতকে ছেড়ে দেবো না। কথাটা মনে রাখবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মনে রাখবো প্রিয়াঙ্কা দেবী, নিশ্চয়ই মনে রাখবো। আপনার এই বিনে পয়সায় দিয়ে যাওয়া অমূল্য জ্ঞানের ভাণ্ডার আমি আমি নিশ্চয়ই আমার মাথায় রেখে দেওয়ার চেষ্টা করবো। পারিজাতের জন্যে আমি জীবনে অনেক বড় ত্যাগ স্বীকার করেছি। যে একটা নয় দুটো নয়, জীবনের মূল্যবান আট আটটা বছর জেলখানার অন্ধকার ঘরের কোণে বসে অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখেছিলাম যে পারিজাত। কিন্তু বিনিময় কী পেলে? বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি। আটটা বছর জেলখানার অন্ধকারে কাটিয়ে দিলে তুমি, আর ইনি রায় পরিবারের মধ্যে ঢুকে পরিবারটাকে ধ্বংস করে দিয়ে নিজের আখের গুছিয়ে নিতে তৎপর হয়ে উঠলেন। কি অসাধারণ চরিত্র! এই চরিত্রটির নাম পারিজাত সেন না হয়ে হওয়া উচিত বজ্জাত সেন। কেন স্যার? আচ্ছা আচ্ছা, আমার কাছে কৈফিয়ত চাওয়ার কি অধিকার আছে আপনার? হ্যাঁ আছে, কারণ কবিতা আমার প্রিয় বান্ধবী। আমার প্রিয় বান্ধবী শুধু না, হচ্ছে বর্তমানকালের সর্বসেরা চরিত্র। আমার আমার আজ কবিতার ছুরি দ্বিতীয় খণ্ডের প্রধান চরিত্র। প্রধান চরিত্র? তার মানে কবিতার হয়ে আপনি ওকালতি করতে এসেছেন? ধরে নিন তাই। কোথায় ছিলেন মশাই এতদিন? লুকিয়েছিলাম মশাই এতদিন। বিষধর সাপ যেমন শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য গর্তের ভেতরে আশ্রয় খুঁজে নেয়, আমিও তেমনি এই ব্যাধিগ্রস্ত সমাজের ছোঁয়াচ থেকে নিজেকে আড়াল করে রেখেছিলাম এতদিন। কিন্তু দেখলাম চিন্তা করে আর না, এবার কিছু একটা করা প্রয়োজন। আমার এই প্রিয় বান্ধবীটির জন্য কিছু একটা করা দরকার, তাই চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, কি করতে হবে আমাকে কবিতার জন্য? কি করতে পারি বলুন? বিশেষ কিছু করতে হবে না, সে ক্ষমতাও তোমার নেই। জাস্ট প্রিয়াঙ্কাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিতে হবে। কিন্তু প্রিয়াঙ্কা যদি আমাকে ডিভোর্স না দেয়? ডিভোর্স না দিলে পরে এই রায় পরিবার থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে তল্পি তল্পা গুটিয়ে চলে যেতে হবে। আর যাওয়ার সময় তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, তোমার লকারে রাখা সমস্ত সোনা দানা হেরে কয় না, তোমার তোমার অ্যাকাউন্টে রাখা সব টাকা পয়সা লক্ষ্মী চুলোর মতো আমার নামে ট্রান্সফার করে দিয়েছে তো। বুঝেছ দুষ্ট ছেলে? রংবাজি নেই দেখলানে কা পিকচার আবি ভি বাকি হ্যায় মেরে দোস্ত। ইউ নো পারিজাত, মিঠুর বিয়েতে তুমি যা যা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আই থিঙ্ক সবটাই তোমার কম্পিউটার ব্রেনে লোড করা আছে। সো ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর মিঠু, আর তা যদি না করো তাহলে? আর এসব কিছুকে উপেক্ষা করে আপনি যদি কোনো রকম অতি চালাকি করার চেষ্টা করেন তাহলে আপনার সৌভাগ্যের কপালে আমি একটা দুর্ভোগের চিহ্ন এঁকে দেব। না না না, আর কোনো চালাকি আমি করবো না, আর কোনো চালাকি আমি করবো না কবিতা, বিশ্বাস করো। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম উজান সদের সাথে হাত মেলে তুমি আমার, ভেবেছিলাম উজান সদের সাথে হাত মিলে তুমি আমার সর্বনাশের কবর করতে চাইছো। কিন্তু বিশ্বাস কিন্তু আজ বুঝতে পারছি তুমি উজান সদের, তোমরা খারাপ মানুষ না, বিশ্বাস করো। ওই উজান এদিকে না ওদিকে, ওই উজান সদের খুব ভালো, মানে কি আবার আসে ওদিকে দুঃশালা এখানে দাঁড়িয়ে পড়ছে। উজান সদের খুব ভালো মানুষ, তোমার প্রকৃত ভালো বন্ধু, এর বন্ধু একটাও সমাজে পাওয়া যাবে না, একটাও না, নট আ সিঙ্গেল ওয়ান। আমি এখন চলি। চলে যাচ্ছ যে? হ্যাঁ, চোরের মতো চুপি চুপি চলে যাচ্ছ কেন? যাওয়ার আগে কিছু একটা বলে তো যাবে। চলে যাচ্ছিলাম, সত্যি চলে যাচ্ছিলাম, চলে যাচ্ছে। আমি রাখবো প্রতিশ্রুতি, রাখবো আমি আগামী রবিবার আমি দাঁড়িয়ে থাকি মেঠুর যাবতীয় খরচা, বিয়ে যাবতীয় খরচা সব কিছু করবো আমি দাঁড়িয়ে থাকি, তদারক কী করে?
মিঠুর বিয়ে আমি দেব অভিভাবক হিসাবে, এখন আমি চলি। আর ময়নাগড়ের পঞ্চায়েত প্রধান দুষ্টু লোক গঙ্গাপদমাল, ও যদি আবার উজানের উপর চড়াও হয়। হ্যাঁ হ্যাঁ, গঙ্গাপদমাল চিনতে পারছ না? গঙ্গাপদমাল, গঙ্গাপদ, ও গঙ্গাপদমাল, বাজে লোক একদম, অত্যন্ত খারাপ লোক, আমাকে মনটা পিছিয়ে দিয়েছিল একদম। আমি গঙ্গাপদমাকে বলে দেবো উজান সদরের সাথে কোনো খারাপ আচরণ না করে। তুমি বলে দেবে? হ্যাঁ তুমি বলবো, প্রমিস। তুমি বারণ করলে ও শুনবে? তুমি বারণ করলেই ও শুনবে। পয়েন্ট টু বি নোটেড স্যার, ও বারণ করলেই শুনবে। তার মানে আপনি স্বীকার করছেন যে সেদিন টাকা খাইয়ে গঙ্গাপদমালকে দিয়ে আমায় ভয় দেখিয়ে ময়নাগড় থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনাটা আপনারই ছিল? এরে লেবড়ে দিয়েছি গো। আপনি আপনি ঠিক ধরেছেন, এই সমস্ত ঘটনার অনুঘটক ছিলাম, মানে আমি আমি ঘটনার মধ্যে ছিলাম, কিন্তু এই সমস্ত ঘটনার অনুঘটক ছিল কিন্তু কবিতার মামা পিজি। পিজি মামা? ইয়েস পিজি, বাজে লোক একদম। ছি ছি ছি, কি করলাম আমি এটা, আমি এখন চলি। শর্তের কথাটা একবার মনে করিয়ে দিই, কি আইদার প্রিয়াঙ্কাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দেবে? হতানানি লোক, সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে পথের ভিখিরি হয়ে যাব। মনে থাকবে, মনে থাকবে কবিতা, এই দুই শর্তের মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে আমি পারি যাচ্ছেন প্রমাণ করে দেবো সে একটা ভালো মানুষ, সে একটা প্রকৃত ভালো মানুষ। আর এরকম মানুষ আজকের সমাজে একটাও পাওয়া যাবে না, নট আ সিঙ্গেল ওয়ান। চলি। হ্যাঁ বিশ্বাস করি না পারিজাত, আর এক মুহূর্তের জন্য তোমাকে বিশ্বাস করি না গো। সব সব কিছু শেষ করে দিয়েছ তুমি, আট আটটা বছর আমার নষ্ট করে দিয়েছ জীবন থেকে, আর এক মুহূর্ত বিশ্বাস করি না, এক মুহূর্ত না। তাই একবার যখন তোমাকে হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি, তখন চরম শাস্তি তোমাকে না দিয়ে আমরা কোথাও যাবো না, কোথাও না। ঠিক কথা বলেছো তুমি, ওই পারিজাত সেনকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। হ্যাঁ ইচ্ছে করছিল জানোয়ারটার গলার নলিটা টেনে ছিঁড়ে নি, কিন্তু পরেই ভাবলাম না না না, পারিজাত সেন গভীর জলের মাছ, ছিপে খেলিয়ে মাছটাকে ডাঙায় তুলতে হবে, কোনোরকম হটকারিতা করা যাবে না। তাহলে তাহলে শেখর রায়, প্রিয়াঙ্কা আর আকাশের জীবনের উপর বিপর্যয় নেমে আসবে, কিন্তু না না না, আমরা থাকতে ওদের জীবনের উপর কোনো বিপর্যয় নেমে আসতে আমরা দেবো না। একদম ঠিক কথা বলেছো, আমরা থাকতে ওদের ওদের জীবনে কোনো বিপর্যয় হতে দেওয়া যায় না। পারিজাত সেনকে তার কৃতকর্মের শাস্তি পেতেই হবে, আমার জীবন নষ্ট করার শাস্তি পারিজাতকে পেতে হবে, দীপঙ্করকে খুন করার শাস্তি পারিজাতকে পেতে হবে, রায়ভিলাকে ধ্বংস করার শাস্তি পারিজাতকে পেতেই হবে। আর ওকে চরম শাস্তি দেওয়ার পর আমরা আমরা অপেক্ষা করবো আমাদের সুদিনের আশায়। উজান, মিঠুর বিয়ের পরে সুদিনের অপেক্ষা, পারিজাত সেনের এভাবে তাকিয়ে আছো যে, কি দেখছো আমার দিকে? তাকিয়ে তোমাকে দেখছি। নতুন করে দেখার কি আছে? আছে তো, এবার আমি এবার আমি আস্তে আস্তে উজানের ভেতর থেকে প্রলয়কে আবিষ্কার করতে পারছি। উজানের অবয়ব থেকে আমার কাছে আস্তে আস্তে প্রলয় পরিষ্কার হয়ে উঠছে, মনে পড়ে যাচ্ছে অনেক রঙিন মুহূর্তের কথা, অনেক রঙিন স্মৃতি, আজ থেকে অনেক বছর আগের কথা, আজ থেকে অনেক বছর আগে আমাদের আমাদের কলকাতা শহরের আমাদের আমাদের প্রাণ কেন্দ্র সেই বঙ্গবাসী কলেজ, কলেজের ক্যান্টিন, কমন রুম, রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র গীতি আলেখ্য স্বপ্নচন, তোমার মনের পটে আঁকা আমার ছবি সেদিন, যেটা আমি বুঝতে পারিনি। তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা, ওই ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলি আছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি? তুমি নাই নয়নের
নিয়েছো যে ঠাই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমাইলি আমার অনেকে তোমাতে পেয়েছে যা অন্তরে রমি নাহি জানি কেহ নাহি জানি তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি কেবলি ছবি তুমি কি কেবলি ছবি তুমি কি কেবলি ছবি তার থেকে কিছু সরিয়ে রাখলি তো হতো বাবা এখান থেকে একটা টাকাও দেওয়া যাবে না আর এ নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে তোমার একটা কাজ করতে যাচ্ছি থানা পুলিশ এলাকার ছাপড় ছাড়া এক পাও চলে যাবে না বুঝেছো তাই বলছি পারিজাত বাবুকে বলে তোমার মেয়ের বিয়ের খরচটা কিছুটা বাড়িয়ে দিতে বলো বিয়ের খরচ বাড়িয়ে দেবে পারিজাত বাবু আপনি কি জানেন আমার মেয়ে মিঠুর বিয়েতে পারিজাত বাবু এক লাল লাল পয়সাও দেয়নি সে কি তাহলে অত সব টাকা পয়সা সোনা গয়না এসব দিল কে এসব এসব দিয়েছি উজান সর্দার উজান সর্দার উজান সর্দার এত রাখবে লোকের থেকে নিশ্চয়ই জীবনের অর্ধেক সময় জেলে কাটিয়েছে উজান সর্দার শুনেছি শুনেছি লোকটা তিন কুলে কেউ নেই তাছাড়া বাড়ি ঘর দর আছে বলে কেউ জানে না তাহলে এত টাকা উজান সর্দার পেলো কোথা থেকে কবিতা বলছিল উজান সর্দার তার পৈতৃক বাড়ি ভুমোটার কি দিয়ে ওই টাকা জোগাড় কোথায় 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 উজান সর্দার পৈতৃক বাড়ি কোথায় ছিল উজান সর্দারের পৈতৃক বাড়ি ছিল কলকাতার নামি কোনো জায়গায় আর সেখানকার বাড়ি বিক্রি উজান সর্দার হাতে অনেক টাকা পেয়েছে তা প্রায় তিন কোটি সর্বনাশের ছক তুমি এখন পঞ্চায়েত অফিসে কেন আসছো বাচ্চা চুপ করে দাঁড়িয়ে আছো কেন কথা কানে যাচ্ছে না এখানে কেন এসেছো এখানে আসার কারণ কি কারণ আমি আপনাদের সাবধান করে দিতে এসেছি তোমরা ভাই বোনে দুজনে মিলে আমাকে সাবধান করতে এসেছো কেন সাবধান করতে এসেছো বলে কোন কারণে সাবধান করতে এসেছো শুনে আজ আমার বিয়ের অনুষ্ঠানে কোন রকম ভাবে অশান্তি বাঁধাবার চেষ্টা করবেন না গঙ্গা মেটো আপনি ময়নাগড়ে পঞ্চায়েত প্রধান সাধারণ মানুষ আপনাকে ভোটে জিতিয়ে তাদের প্রতিনিধি করেছেন সমাজে আপনার একটা সম্মানও আছে উজানদার দিদি অনেক কষ্ট করে আমার বিয়ে জোগাড় করেছেন দয়া করে আজকের আমার এই শুভ দিনটা আপনি মাটি করে দেবেন না কি আজে বাজে কথা বলছি মেটো কি আজে বাজে কথা বলছি আরে আমি তোমার বিয়ের অনুষ্ঠান মাটি করবো মানে এসব কথা বলা মানে কি মানেটা আমাদের থেকে আপনি অনেক ভালো জানেন গঙ্গাদা সেই জন্য পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে এই তরোয়াল অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে মিটিং করছিলেন এমন একটা দিনে ঘর থেকে বেরিয়ে এসেছিস কেন ভুলে যাচ্ছিস কেন আজ তো জীবন একটা শুভ দিন চুপ করো তুমি তোমার মুখে এমন কথা মানায় না বাবা মিঠু আমার ভাবতে ঘেন্না করে তুমি আমাকে জন্ম দিয়েছো নিজের মেয়ের বিয়েতে একটা টাকা খরচ করার ক্ষমতা নেই অথচ তার বিয়ের অনুষ্ঠান পণ্ড করার জন্য এসব সমাজ বিরোধীদের সাথে হাত মেলাতে এসেছো কে আমি সমাজ বিরোধী হ্যাঁ হ্যাঁ আপনি একটা সমাজ বিরোধী আপনি একটা দুর্নীতিবাজ আপনি একটা চোর আপনি একটা চরিত্রহীন লম্পট তাই আপনাকে সাবধান করে দিচ্ছি গঙ্গাদা আজ মিঠুর বিয়ের অনুষ্ঠান যদি কোনো রকম গন্ডগোল পাকাতে আসেন তাহলে ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আমার দিদি কবিতা আর উজানদার ক্ষমতা আপনি জানেন না এই ময়নাগড়ের মাটিতে জ্যান্ত অবস্থায় কবরে যেতে যদি না চান তাহলে বিয়ে বাড়ি সীমানার কাছে গেছার চেষ্টা করবেন না আর যদি করেন তাহলে তাহলে শুধু আপনারাই না আপনাদের মদতদাতা পাড়ি যাচ্ছেন কেউ কিন্তু আমরা রেহাই দেবো না গঙ্গাদা বাচ্চু আমার বিয়ের হুমের আগুনে শয়তানটাকে জ্যান্ত পুড়িয়ে মারব কথাটা মনে রাখবেন চলে দাদা
হ্যাঁ চল। এই ব্যাপারটা কেমন হলো? এই তোমার ছেলে বাচ্চা আমার তরোয়ালটা নিয়ে চলে গেল কেন? তোমার ছেলে বাচ্চা তোমার মেয়েমিটি এত বড় সাহস পেলে কোথা থেকে বাচ্চা গোপাল? ময়নাগড়ের মাটিতে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস পেলে কোথা থেকে ওরা? তাছাড়া আমরা যে পারিজাত বাবুর কথায় আজ রাত্রিরে বিয়ের অনুষ্ঠানে কবিতা আর উজান সর্দারকে সরানোর ছক কষেছি, সে কথা ওরা জানলো কেমন করে? কেমন করে জানলো বাচ্চা গোপাল? তা আমি কেমন করে জানবো গঙ্গাপদ বাবু? তুমি না জানলো, আমি খুব ভালো করে জানি। পাঁচা গোপাল বোস ওরফে আমি জানি কোন সাহসে একটু আগে মিঠু আর বাচ্চু ওই গঙ্গাপদবাবুকে সাবধান করে গেল। শুধু তাই না, আজ রাতে মিঠুর বিয়ের বছরে আমাদের গোপন পরিকল্পনার কথা ময়নাগড়ের মানুষদের কাছে কেমনভাবে প্রকাশ পেয়ে গেল তাও আমি খুব ভালো করে জানি। পারিজাত বাবু, আর তাছাড়া আজ রাতে মিঠুর বিয়ের বাসরে আমাদের ঝড় হয়ে আছে পড়ার ভাত থেকে রক্ষা কবচ জোগাড় করে ফেলেছে উজান সর্দারের কবিতা। আর এই সমস্ত পরিকল্পনা কার জন্য ভেস্তে যেতে বসেছে তাও আমার অজানা না। কার জন্য পারিজাত বাবু বলুন, সে কে? সে পাঁচু গোপাল বোস, বেইমান পাঁচু গোপাল বোস। আমি তো মালটাকে কম দিন ধরে চিনি না, আমার অনেক কিছু সাক্ষী। পাঁচু গোপাল বোস উজান সর্দার কবিতার কাছে আমাদের সমস্ত পরিকল্পনার কথা বলে দিয়েছে। ও ভুলে গেছে স্যার, ভুলে গেছে, এমন কাজ আর আমি কখনো করবো না। জানি এমন কাজ তুমি আর কখনো করতে পারবে না, কখনো না। কিন্তু কি বলো তো, তুমি আমার বন্ধু পিছি, বন্ধু তো অনেক দিনের, বন্ধু অনেক দিনের সাথে, একসঙ্গে কত কাজ করেছি, কত কামিয়েছি তোমার দৌলতে। ভুল তো মানুষ মধ্যে হতে পারে, হতে পারে না। তবে আমি অবাক হয়ে যাচ্ছি, জিন্দগি আজি ফান্ডা, নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, ওনলি পানিশমেন্ট। আপনি কি করলেন পারিজাত বাবু, আপনি কি করলেন দিনের বেলায় পঞ্চায়েত অফিসের ভিতরে একটা মানুষকে আপনি কোন করলেন? মা করলাম সালা পঞ্চায়েত অফিসের ভেতরে গেল, প্রয়োজনে পার্লামেন্টের ভেতরে খুন করতে চাল, আমার হাত কাঁপবে না। ওকে মেরে ফেলার দরকার ছিল, তা নাহলে আজ রাতের সমস্ত পরিকল্পনা ভেস্তে যেত, তখন ওই উজান সর্দার আর কবিতার কাছে আমি হেরে যেতাম। নো 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 নো, দ্যাটস নট পসিবল, স্ম্যাশড। কিন্তু ঘটনা যদি জানা জানি হয়ে যায়? না হবে না, হবে না। লাশটাকে ঘরের ভেতরে বাইরে থেকে তালা দিয়ে দিন, রাতে অপারেশন শেষ হয়ে গেলে তালা খুলে লাশটাকে আমার গাড়ির টিকির মধ্যে ঢুকিয়ে দেবেন, সালা গঙ্গা জলে ভাসিয়ে দেবো। তাই করো গুরু, চলো তালা লাগিয়ে দিই, অফিসে তালা লাগিয়ে এখান থেকে কেটে পড়ি, এরপর আর কোনো কথা হবে না। হবে না, সানাই বাচ্চা বিয়ে সানাই, চলো চলো। আমরা বলছ মোরা পাশু গোপালের মেয়ের বিয়ের নেমন্তন্ন খেতে যাই, নেমন্তন্ন।
মানুষ না, মানুষ না, ওরা মানুষ না। পারিজাতনের মতো মানুষরা মানুষ হয় না, ওরা মানুষ নামের কলঙ্ক। তুমি কি জানো, তুমি কি জানো, ওই পারিজাতনের জন্য আজ একটা গোটা পরিবার পথের ভিখিরি হতে বসেছে। তাহলে সবকিছু জেনে শুনে তুই পারিজাতনের সঙ্গে সংসার পাতে যাচ্ছিস কেন? যাচ্ছি না তো বৌদি, যাচ্ছি না। ওই জানোয়ারটার সঙ্গে সংসার পাতে স্বপ্ন আমি অনেকদিন আগে মন থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। তাহলে কি করবি তুই? সমাজের মানুষের কাছে খুনি আসামির বদনাম নিয়ে তাদের ঘৃণা ধিক্কার আর অবহেলার পাত্রী হয়ে জীবনটাকে এইভাবে কাটিয়ে দিবি? না গো বৌদি, এভাবে বলছো কেন? জীবনের 8-8 বছর তো আমি জেলখানায় কাটিয়েই দিলাম। দোষ না করে, অপরাধ না করে, খুন না করে, শুধুমাত্র ভালোবেসে যার অপরাধের দায় মাথায় নিয়ে আমি জেলে গেলাম, সেই জানোয়ার পারিজাতসেন আমার সঙ্গে প্রতারণা করলো। স্বয়ং ঈশ্বর তো আমার সঙ্গে প্রতারণা করেননি, না করেননি। এত বড় প্রতারণার পরেও স্বয়ং ঈশ্বর আমাকে যে পাওয়া পাইয়ে দিয়েছে জীবনে খুব কম মানুষই তা পায় গো বৌদি। কী পেয়েছিস রে কবিতা? পেয়েছি প্রতিশ্রুতি, পেয়েছি সম্মান, পেয়েছি ভরসা, পেয়েছি মর্যাদা, পেতে চলেছি ভালোবাসা। তার মানে উজান আমাকে বিয়ে করবে বলেছে। সত্যি সত্যি উজান তাকে বিয়ে করবে? আগে হ্যাঁ অনামিকা দেবী, অনেক ভাবিয়া চিন্তিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমার প্রিয় বান্ধবী কবিতাকে আমি বিবাহ করিব এবং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হইব অদ্য গোধূলি লগ্নে। আজ গোধূলি? আগে হ্যাঁ আজ গোধূলি লগ্নে কবিতা এবং মিঠু পাশাপাশি বসিবে। কবিতাকে বিবাহ করিব আমি, আর মিঠুকে বিবাহ করিব আমার পছন্দ করা পাত্র পলাশডাঙ্গার নিতাই পাত্রের একমাত্র ছেলে কিশলয়। এবং ইহার পর এই মহোৎসবের মধ্য দিয়ে শেষ হইবে আমার আজকের আজ কবিতার ছুটি দ্বিতীয় খণ্ডের কাহিনী। এরূপ আয়োজন করি আমি, কোনো অপরাধ করি নাই তো অনামিকা দেবী? এসব কি বলছেন, এসব কি বলছেন আপনি? আপনি সহজে হাত বাড়িয়ে না দিলে মিঠুর জীবনটা ভেসে যেত, লগ্নভ্রষ্ট হয়ে মেয়েটা জীবনে নেমে আসতো অন্ধকার, কবিতা হারিয়ে ফেলত জীবনের দিশা। অথচ এই মানুষটাকেই, এই মানুষটাকেই তুমি একদিন অপমান করে বলেছিলে যে ওনাকে মিঠুর সর্বনাশ না করে ছাড়বে না। দুটো দিনের জন্য ময়নাগড়ের বাড়িতে এসে খাবার খোঁটাও শুনতে হয়েছিল মানুষটাকে। সবই সময় ফেদি কবিতা, অভাব, অভাব এমন একটা ব্যাধি যে ব্যাধিতে ভুগে মানুষ তার চরিত্র হারিয়ে ফেলে, লোপ পেয়ে যায় উচিত অনুচিত বোধ, ভালো খারাপ বিচারের শক্তি হারিয়ে মানুষ হয়ে ওঠে দিশাহারা। ছেড়ে দাও, আমারও তাই হয়েছিল অনামিকা দেবী। মধ্যম স্বামী তোর দাদা রোজ রাত্রে এসে আমাকে মারধর করত। আমি জানি তো, ছাড়ো না। বিবাহ যোগ্যার নরদকে নিয়ে পড়া প্রতিবেশী টিপ করে শুনতে শুনতে আমি আমি যেন কেমন পাল্টে গিয়েছিলাম। আপনি এত সেন্টিমেন্টাল হবেন না। পৃথিবীতে থাকতে অশিক্ষিতের মতো ব্যবহার করতাম মানুষের সঙ্গে, কিন্তু আজ গয়নাগাটি দিয়ে ভালো করে সাজিয়ে ননদটিকে ওই বিয়ের বাসরে পাঠান, আর আমিও আমিও ধুতির কোচা দুলি একেবারে ভোর সেজে ছাদনা তরে গিয়ে হাজির হচ্ছি। ও কবিতা, মানুষটা বলে কি এত সোনার গয়না আমি কোথায় পাবো, কি দিয়ে আমি তোকে সাজাবো? জীবন তুমি বোকাই থাকবে নাকি? হ্যাঁ, ওর তোমার সঙ্গে রসিকতা করছে এটাও তুমি বুঝবে না? আরে দূর, মিঠুর আর আমার বিয়ের সব গয়না তো নিজে গিয়ে কিনে নিয়ে এসে। ও মা, তাই নাকি? ও মা, তাই নাকি? এই সত্যি সত্যি এত গয়না উনি কিনে এনেছে? হ্যাঁ আমি কিনে এনেছি, আমার সব গয়না নিয়ে প্রস্থানও করতে পারি যদি আপনি এখনো আমাকে আপনি আজ্ঞে করা বন্ধ না করেন। মনে থাকবে কি? আমার মনে আছে, আমার মনে আছে, তাই এনেছি তোদের দু বোনের জন্য বিয়ের বেনারসি। এত দেরি করলেন কেন? এগুলো সাধারণ কবিতা, বিয়ে বাড়ি হলো কথা। আর শোন, দিনকাল ভালো যাচ্ছে না, সবসময় চোখ কান খুলে রেখে চলবো তাহলে সব বুঝতে পারবো, তাই তো? তাই তাই। এই আমার কথাটা তুই বলে দিলি, কি করি বলো তো? জেলে বসে 8 বছর ধরে এই কথাটা শুনে 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 বোর হয়ে গেছি। বি সিটেড প্লিজ। ওকে, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। আমিও চলে এসেছি, আমিও চলে এসেছি কবিতা দেবী। সামান্য কষ্ট বলে চাকরি করি, তাই তাই দামি কিছু আনিনি। আমার তরফ থেকে আপনাদের দুই বোনের জন্য থাকছে শাখা পলা নোয়া। তো বিয়ের সব থেকে দামি জিনিসটা তো আপনি বই নিয়ে এসেছেন দাদা গো। কি দিয়েছে সারপ্রাইজ আপনার চেলা? হ্যাঁ, নামামলি গাইতে একদম পুরোহিতের বেশে, কি ব্যাপার? মামা যে পুরোহিত কে আসতে বলেছিল সেও থাকবে, দুজন পুরোহিত মিলে তোদের দুই বোনের বিয়ে একসঙ্গে দেবে। দুজন পুরোহিত মিলে ডাবল অ্যাকশন, শক্তপোক্ত বিয়ে, আমাদের বিয়ের পৌরোহিত্য করবে আর মিঠুর বিয়ের পৌরোহিত্য করবে। ও নমস্কার, আপনি তাহলে জনার্দন ভট্টাচার্য? মামা মামা আপনাকেই তাহলে আজকে শুভ কাজের জন্য পুরোহিত ঠিক করেছে।
কেন এভাবে কথা বলছেন কেন? আপনি আমাকে চিনতে পারছেন না? আরে এই গ্রামে তোমাকে সবাই চেনে, আমি তো কবিতা, আমার নাম কবিতা। আপনার বাড়ি কোথায়? ওই জনার্দন পুরোহিত নাকি কলকাতা থেকে এসেছেন। কি ব্যাপার এখানে, হাতে এরকম অস্ত্রশস্ত্র, কি ব্যাপার? কলকাতা থেকে এসেছি মানে আমি, কি হয়েছে আজকে? বাড়িতে শুভ অনুষ্ঠান, বোনের বিয়ে, তুই অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? পরে তোকে ব্যাপারটা বলছি। আমি বলছি কলকাতা থেকে পুরোহিত আসবে কেন রে? আমাদের এত বড় একটা ময়নাগড় গ্রাম, সেখানে খুঁজে পেতে বিয়ের জন্য পুরোহিত নেই না তোরা? জানি না, ওনার বক্তব্য, বাবা নাকি অনেকদিন আগে এই দিনটার জন্য নাকি বুক করে দিয়েছিল। মামা অনেকদিন, মামা কোথায় গেছে? মামাকে দেখছি না তো, মামা কোথায়? এটা তো আশ্চর্য হওয়ার কি আছে? আরে পিজি মামা যদি আজকের দিনটার জন্য ওনাকে অনেকদিন আগে থেকে বুক করে থাকেন, তাতে তুমি এভাবে আশ্চর্য হচ্ছ কেন? হ্যাঁ, না না আশ্চর্য না, আসলে আমার মনটা কেমন যেন একটা কুড়াক দিচ্ছে, ভালো ভালো লাগছে না তো। আবার আমার মনে হচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে আমাদের সবার সৌভাগ্যের আকাশটা একটা অন্ধকার কালো মেঘে এসে ঢেকে দেবে, এমন আশঙ্কা কিন্তু আমি করতে পারছি। কি যা তা কথাবার্তা বলছো? হ্যাঁ, আরে বাবা, ওই আজকের এই বিয়ের অনুষ্ঠানে যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য আমি পিজি ম্যামের কথা অনুযায়ী স্যারকে দিয়ে আগে থেকে পুলিশের ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, তুই নিশ্চিন্ত থাকতে পারিস কবিতা, পারিজাত সেন, গঙ্গাবদমাল, এরা কেউ আজকে শুভ অনুষ্ঠান পণ্য করতে পারবে না, আমি থানায় গিয়ে পুলিশের ব্যবস্থা করে রেখেছি। সবটাই তো বুঝতে পারছি দাদা, কিন্তু আমার মনটা এত কুড়াক দিচ্ছে কেন বলুন তো? আমার অস্থির অস্থির লাগছে, ভেতরটা কিরম কিরম। মামা মামা কোথায়? আমি অনেকক্ষণ থেকে জানার চেষ্টা করছি, মামাকে অনেকক্ষণ বাড়িতে দেখছি না তো, এই সময় মানুষটা গেল কোথায়? কেন থাকা দরকার মামার? আরে কিছুক্ষণ আগেই তো পঞ্চায়েত অফিসে বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই এক মিনিট, পঞ্চায়েত অফিসে পিজি মামা? হ্যাঁ, সঙ্গে কে কে ছিল? পঞ্চায়েত অফিসে বাবার সঙ্গে ছিল গঙ্গাদা পোড়ারতন। হোয়াট? ওরা পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে এই তরোয়াল আর অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে একটা মিটিং করছিল। আমি যখন পঞ্চায়েত অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম, সেই সময় পারিজাত সেনকে পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকতে দেখি, আমার সন্দেহ আরো বেড়ে যায়। আর তখনই আমি নিশ্চিত হয়ে যাই ওই জটলার মধ্যমণি ছিল ওই পারিজাত সেনই। পারিজাত সেন? হ্যাঁ, পারিজাত সেন। আয় পাত থেকে নিয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসেন, যখন পাই দেখা যায় পাত্র হন আইলা না কেন? সরকার তারে পাত্র নিয়ে বিয়ের বসেন কইতে কয় সম্প্রদান করার লাইগা হবে না রে দিদি, আর কাউকে ফোন করতে হবে না, আমার বড় এসে গেছে। মাচালি বাবা এসেছে কিশোলয়, কোথায় কোথায় এসেছে রে? এত দেরি করছিল কেন? কোথায় এসেছে? কোথায় কোথায়? ঘরের ভেতরে গিয়ে জানলা দিয়ে দেখ, গেটের কাছে ফুলের মালা পরে চন্দনের সাজ সেজে আমার বর সাদা চাদর গায়ে দিয়ে নতুন খাটে শুয়ে আছে। এসবের মানে কি? কি বলছিস তুই মিঠু? ঠিকই বলছি। জানিস দিদি, মাথার কাছে ধূপকাঠিগুলো সবে মাত্র কারা যেন হলো আমার কথা সত্যি? বারবার তোমাদের বলছিলাম আমার মন ভালো বলছে না, পুডাক দিচ্ছে। কেমন করে সম্ভব সর্বনাশটা? মিললো আমার কথা? আমি বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, জান আমার মন পুডাক দিচ্ছে, ভালো লাগে। আমি তো বুঝতে পারছি না কি করে তারা করলো এমন। কি দাদা, আপনি নাকি কোন পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থা করেছিলেন? তাহলে সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমার বোনটার জীবনে চরম সর্বনাশ ঘটিয়ে দিল কারা? ক্ষমা করবি না, ক্ষমা করবি না রে কবিতা, ক্ষমা করবি না। মিঠু মিঠু কাঁদিস না, বলবো কি করে তোকে তোর জীবনে? তুই চিন্তা করিস না, আমি আছি, আমি তো মরে যাইনি এখনো, কবিতা কবিতা বেঁচে আছে। ক্ষমা করবো না মিঠু। মিঠু জানা তোর জীবনের এত বড় বিপর্যয় ঘট। সরে যা, ক্ষমা করবো না, কাউকে ক্ষমা করবো না রে মিঠু, কাউকে ক্ষমা করবো না। যারা তোর জীবনের এত বড় সর্বনাশ ঘটিয়ে দিল তাদের কাউকে ক্ষমা করবো না, কাউকে না। এই তরোয়াল দিয়ে, তরোয়াল দিয়ে তাদের শরীরের মাংসগুলো আমি কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে
নিজের হাতে সেই মাংস কুকুরকে দিয়ে খাওয়াবো রে মিঠু, রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। কালো করলে এমন সর্বনাশ সুজান, এখনো বুঝতে পারছো না এ কাজ করেছে গঙ্গা পদমাল? হ্যাঁ এই কাজ করেছে পারিজাত সেন। হ্যাঁ হ্যাঁ পারিজাত সেন, পারিজাত সেন, পারিজাত সেন, তোর মৃত্যুটা তাহলে আমার হাতেই লেখা আছে। তুই তৈরি হ, তৈরি হ, আমি আসছি। তোর নিয়তি, তোর ধ্বংস, তোর যম, আমি আসছি কবিতা। তৈরি হ পারিজাত, আমি আসছি। তৈরি হ পারিজাত সেন। কষ্ট করে কোথাও যেতে হবে না, অনেকক্ষণ আগে এখানে এসে হাজির হয়ে গেছে আমি সনাতন ভট্টাচার্য। না 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 না, পারিজাত সেন, পারিজাত সেন, পারিজাত সেন, পারিজাত সেন, এত বড় সাহস, এত বড় বুকের ফাটা, বাঘের ঘরে ঘোগের বাসা, এত সাহস এখনো, এত ক্ষমতা, আমার বোনটার জীবনে চরম সর্বনাশ করে তুই পুরোহিত সেজে এখানে এসেছিস? পিকচার আমি বাকি হ্যায় মেরে দোস্ত, এসেছি। আমি নাইলে তোদের দুটোর বিয়ে দেবে কে রে? হ্যাঁ, তাই তো মিঠুর বিয়ে দিয়ে বরকে একটা না দুটো না তিন তিনটা গুলি খুপড়ির মধ্যে পুরে দিয়ে এখানে এসেছি তোদের দুটোর বিয়ে দেবো বলে। চুপ করে দাঁড়িয়ে থাক, গুলি চালিয়ে দেবো কিন্তু খুপড়ি খারাপ হয়ে আছে, একদম কথা বলবি না, কোনো কথা না। আমি উজান সর্দারের বিয়ে দেবো, আর সে বিয়ে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি রে সাল্লা। কিন্তু কেন এরকম রক্তের খেলা মেতে ওঠার কারণটা কি জানতে পারি? তুই আমার ভাইকে খুন করেছিস, তুই রায় ইন্ডাস্ট্রিটাকে গ্রাস করেছিস। আমি তোর ভাইকে খুন করেছি মানে? মানে এই উজান সর্দার আসলে আমার মৃত স্বামী দীপঙ্কর দত্তের বড় ভাই প্রণয় দত্ত। ও মাই গড, ও মাই গড, কইটা সাবধান, ড্যাম শিট, আগে বলবি তো রে সালি, আগে বলবি তো, ওরা তো আনসার চেক কোন আগে, তোরা তো অনেক কোন আগে উজান সর্দারকে খতম করে দিয়ে হ্যাঁ আমার পথের কাঁটাটাকে উপড়ে দিল। এই চালু আর পারি যাচ্ছেন কবিতা, আমার আমার শরীরে একটা রক্তবিন্দু থাকতে তুই উজানকে স্পর্শ করতে পারবি না। সাবধান, জানে শেষ করে দেব। এই চল, সবসময় সালা উজান উজান আর উজান, শান্ত, শুধু উজান না রে, আজ রিভলভারের গুলিতে সব পড়া মরবে দেখবি, দেখবি দেখবি সালা। জানোয়ারটার সঙ্গে আমাকে বোঝাপড়া সেরে নিতে দাও আগে, আমাকে এই দাও, কিসের বোঝাপড়া সারবে তুমি ওর সঙ্গে? কবিতা হাতে অস্ত্র আছে, থাকে করি না পরোয়া জীবনের, ওর সঙ্গে শেষ বোঝাপড়া তো সারবো আমি। কবিতা তোকে খুন খুন করবো, তোর খুনের দায় মাথায় নিয়ে। কবিতা সাবধান, তোকে বিশ্বাস করে ভালোবেসে জেলের দায় মাথা পেতে নিয়েছিলাম, জানো আর পারি যাচ্ছেন আমার জীবনকে নষ্ট করে বড় বড় কথা বলছিস, মারবি উজানকে, মার, 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 সালা না, আমি পুলিশ আনিব কিন্তু। কবিতা তুমি শান্ত হও। না হবো না, হবো না, আমি শান্ত, আমি সেই দিন হবো শান্ত। কবিতা হাতে অস্ত্র আছে, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। কবিতা কবিতা জানোয়ার, তোর এত বড় সাহস, তুই 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 আমার ভাইকে খুন করেছিস, এবার আমার কাছ থেকে আমার আর কবিতাকে কেড়ে নিলি? না 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 না, তোকে আমি রেহাই দেবো না রে জানোয়ার, তোকে কিছুতেই রেহাই দেবো না, এবার তোর পালা, এবার সালা তুই মরবি, তুই মরবি রে। কবিতা কবিতা এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান, একালে সেরা চরিত্র হিসেবে মরে গিয়েও অমর হয়ে থাকলো কবিতা। সম্পূর্ণ হলো উজান সর্দারের লেখা আজ কবিতার ছুটির দ্বিতীয় খণ্ডের কাহিনী, রক্তের সম্পর্কে ছোট ভাইকে এবং জীবনের একমাত্র ভালোবাসার পাত্রী কবিতাকে খুন করার প্রতিশোধ নিতে উজানের হাত কাঁপল না একটুও। পারিজাত সেনকে খুন করে তাই উজানের ঠিকানা হল আবার জেলখানায়। জেলে বসে উজান সর্দার এবার কোন কাহিনী সৃষ্টি করে তার প্রতীক্ষায় থাকবে পাঠক মহল।